আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এই ভয়াবহ শীতে ইউক্রেনের তাপমাত্রা -6 ডিগ্রি, নিহত 9। রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনার মধ্যেই শক্তিশালী জার্মান সেনা চায় নেটো। পাশ্চাত্য সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে বলছে রাশিয়া। আরো জানিয়ে দেব উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আমেরিকার। সর্বশেষ থাকবে ব্রাজিলে হঠাৎ বন্যা, পানি বন্দী হাজার হাজার মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার প্রতিশোধ, ইউক্রেনে তাপমাত্রা -6 ডিগ্রি, নিহত 9। ইউক্রেনে বিদ্যুৎ স্থাপনা, রাশিয়ার হামলার পর শীতের প্রকোপ থেকে বাঁচতে বাসা গরম করার সময় দেশটিতে আগুনে পড়ে অন্তত 9 জন মারা গেছেন। সুরক্ষাবিধি লঙ্ঘন করার পর ঘর গরমের চেষ্টার সময় এই ঘটনাটা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা। খবর রয়টার্সের। সংস্থাটি বলেছে ইউক্রেনীয়রা ক্রমবর্ধমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের বাড়িতে জরুরি জেনারেটর, মোমবাতি এবং গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন, যে কারণে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে কেবল গত 24 ঘন্টা ইউক্রেনে 131টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এর মধ্যে 106টি অগ্নিকাণ্ডের ঘটনা আবাসিক এলাকায় রেকর্ড করা হয়েছে। এতে 9 জন মারা গেছেন এবং দগ্ধ হয়ে আরও 8 জন রয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে বাসাবাড়ির বারান্দায় জেনারেটর, বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার, মোমবাতি জ্বালানো আর অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘন করে যেন তেন পণ্যের ব্যবহার করার কারণে বহুতল ও আবাসিক ভবনে আগুন এবং বিস্ফোরণের ঘটনা আরো ঘন ঘন হয়ে উঠেছে। ইউক্রেনীয়দের বাড়িতে আরো যত্নশীল হওয়ার এবং শিশুদের কাছে আগুনের ঝুঁকি ব্যাখ্যা করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। গত সপ্তাহে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলার 1 সপ্তাহ পরে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হয়নি। এদিকে আবহাওয়ার পূর্বাভাসকারীরা বলেছেন রাজধানী কিয়েভের তাপমাত্রা রাতারাতি -6 ডিগ্রি সেলসিয়াস, 21 ডিগ্রি ফারেনহাইট নেমে যাবে এবং দ্রুতই তা আরো কমবে। আরো শক্তিশালী জার্মান সেনা চায় নেটো। নেটো একটি শক্তিশালী জার্মান সেনাবাহিনী চায়, বার্লিনে গিয়ে কথা বলেছেন নেটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। ইউক্রেন যুদ্ধে জার্মানির অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলে। প্রতিবেদনে বলা হয়েছে বার্লিনে প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে যোগ দিয়েছিলেন নেটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। সম্মেলনে প্রধান বক্তৃতায় তিনি জানিয়েছেন নেটো চায় আরো শক্তিশালী জার্মান সেনা। বস্তুত ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই প্রতিরক্ষা খাতে বিপুল পরিমাণ বাজেট বাড়িয়েছিল জার্মানি। জার্মান সেনা সংস্কারের কথাও বলা হয়েছিল। জার্মানির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্টলটেনবার্গ। স্টলটেনবার্গ বলেছেন জার্মানি যেভাবে ইউক্রেনকে সামরিক, মানবিক ও অর্থনৈতিক সাহায্য করছে তা প্রশংসনীয়। ইউক্রেন যুদ্ধে জার্মানির সাহায্য কতটা সাহায্য করছে তা আমরা দেখতে পাচ্ছি। নেটো প্রধানের বক্তব্য, তিনি জানেন এই সাহায্যের জন্য দাম গুনতে হচ্ছে বিশ্বের বেসামরিক নাগরিকদের। জিনিসের দাম ঊর্ধ্বমুখী, খাবার বিদ্যুতের দাম বাড়ছে, কিন্তু মনে রাখতে হবে ইউক্রেনের মানুষ রক্তের বিনিময়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, যার দাম টাকার অঙ্কে গোনা যায় না। গোটা বিশ্ব এখন ইউক্রেনের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে আরো বড় সমস্যার সামনে দাঁড়াতে হবে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পরে প্রতিরক্ষা খাতে বাজেট অনেকটা বাড়িয়ে দেয় জার্মানি। সেনা সংস্কারের কথা বলা হয়েছে। জার্মানি অবস্থানকে এদিন স্বাগত জানিয়েছেন স্টলটেনবার্গ। আমেরিকা সহ একাধিক নেটো দেশ দীর্ঘদিন ধরে জার্মানিকে শক্তিশালী সেনাবাহিনী তৈরির জন্য অনুরোধ করেছিল। সেনা খাতে অর্থ বাড়ানোর কথাও বলা হয়েছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি কখনোই সেই পথে হাঁটেনি। জার্মানি কেবলমাত্র আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সেনা তৈরির পক্ষে সওয়াল করেছে। সম্প্রতি জার্মানি সেই রাস্তা থেকে সরে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে। শলসের ক্ষমতায় আসা এবার সহজ ছিল না। দীর্ঘ আলোচনার পর জোট সরকার তৈরি হয়েছে, কিন্তু তারপরে শলস যে প্রতিরক্ষা ব্যবস্থায় সংস্কারের পথ হাঁটতে পেরেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন স্টলটেনবার্গ। কিছুদিন আগে পোল্যান্ডকে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দিতে চেয়েছিল জার্মানি। অত্যাধুনিক এই মিসাইল সিস্টেম পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। পোল্যান্ডে ইউক্রেনের মিসাইল ভুলবশত চলে যাওয়ার পরে জার্মানি পোল্যান্ডকে এই সিস্টেম দিতে চেয়েছিল, কিন্তু পোল্যান্ড জার্মানির কাছে আবেদন করে তাদের বদলে ওই মিসাইল সিস্টেম ইউক্রেনকে দেওয়া হোক। ইউক্রেনও জার্মানির কাছে প্যাট্রিয়ট মিসাইল চেয়েছিল, কিন্তু নেটোর সম্মতি ছাড়া জার্মানি নেটোর বাইরের কোনো দেশ প্যাট্রিয়ট মিসাইল দিতে পারে না। এদিন এ বিষয়ে সরাসরি কোনো কথা বলেন স্টলটেনবার্গ ও শলস, তবে ইউক্রেনকে আর অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে। পশ্চিমারা সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে বললেন সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার জন্য পাশ্চাত্যকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করে এমন এবং দেশটির সেনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পশ্চিমা জগৎ সরাসরি নিজেদেরকে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ফেলেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা এখন আর একথা বলতে পারেন না যে আমেরিকা বা ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণ করছে না, বরং আপনারা এই যুদ্ধে সরাসরি জড়িত। ল্যাব্রভ বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়েই দায়িত্ব শেষ করেনি, বরং ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণও দিচ্ছে। ব্রিটেন, জার্মানি ও ইতালি সহ আরও কিছু পশ্চিমা দেশ এই ধরনের প্রশিক্ষণ চলছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমেরিকা ও ন্যাটো যুক্তরাষ্ট্রকে একঘরে করে ফেলার লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ল্যাব্রভ বলেন, ইউক্রেনের সামরিক শক্তিকে দুর্বল করা এবং দেশটিতে পশ্চিমা সমরাস্ত্রের চালান বন্ধ করার লক্ষ্যে বর্তমানে সেখানে সামরিক অভিযান চলছে। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে মস্কোর প্রস্তুতির কথা ঘোষণা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া কখনো ইউক্রেনকে আলোচনায় বসার অনুরোধ করেনি, তবে কেউ সেরকম বৈঠকের আয়োজন করলে রাশিয়া তাতে সাড়া দেবে। এদিকে ইউক্রেনে রাশিয়ার কথিত যুদ্ধের অপরাধের বিচার করার লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য ইউরোপীয় ইউনিয়ন যে পরিকল্পনা করেছে তাকে বেআইনি উদ্যোগ বলে প্রত্যাখ্যান করেছে মস্কো। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উলসুরা ভ্যান ডার লিয়েন এই ধরনের একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব তুলে ধরে বলেন, কথিত এই যুদ্ধের অপরাধ সংগঠিত করার নির্দেশ প্রদানের জন্য ওই ট্রাইব্যুনাল রুশ নেতাদের বিচার করা হবে। প্রস্তাবটির খবর প্রকাশিত হওয়ার পর গতকাল এর জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেব। তিনি বলেছেন, তারা কোনো একটি ট্রাইব্যুনাল গঠনের যে কথা বলেছে তার কোনো আইনি অধিকার তাদের নেই, তারা সেরকম কোনো কিছু মেনে নিবে না, বরং তা প্রত্যাখ্যান করবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিলেও জাতিসংঘে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ওলফ ইস্কোক বলেছেন, এই ধরনের একটি জবাবদিহিতামূলক ব্যবস্থা গঠন করা আইনগতভাবে অত্যন্ত জটিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী অধ্যুষিত দনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলেছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে না নেওয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে সে কখনো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিবে না। সূত্র পার্স টুডে। উত্তর কোরিয়ার 3 শীর্ষ স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত 3 শীর্ষ স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পিয়ংইয়ং সর্বশেষ ও সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি সপ্তাহের গোড়ার দিকে তার দেশের সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে সংবর্ধনা জানান। গত সপ্তাহে জাপান ও দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর বের হয়েছে যে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM পরীক্ষা করেছে। গতকাল মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এটি উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচিতে জড়িত 3 শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসক একটি বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচির তত্ত্বাবধানকারী কর্মকর্তা জন ইলহো এবং ইউজিনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞার শিকার অপর কর্মকর্তা হলেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর পলিটিক্যাল ব্যুরোর সাবেক পরিচালক কিম শোগিল। নিষেধাজ্ঞার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থাকা উত্তর কোরিয়ার এসব কর্মকর্তার সম্ভাব্য সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে কেউ আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন না। তবে সাধারণত আমেরিকায় উত্তর কোরিয়ার কোনো কর্মকর্তার কোনো সম্পদ না থাকায় এই ধরনের নিষেধাজ্ঞাকে প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে জানা গেছে, উত্তর কোরিয়াকে কোনোভাবেই আলোচনা টেবিলে বসাতে না পারায় নতুন এই নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার মিত্র জাপান এবং যুক্তরাষ্ট্র। জানা গেছে, নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার পার্টির সাথে সম্পৃক্ততার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির 3 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি, আর জাপান 3টি গোষ্ঠী ও 1 ব্যক্তির জারি করেছে এই নিষেধাজ্ঞা। অন্যদিকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত 8 ব্যক্তি ও 7টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রাজিলে হঠাৎ বন্যা, পানিবন্দী হাজার হাজার মানুষ। প্রবল বৃষ্টিপাতের জেরে ব্রাজিলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। তাদের উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছেন উদ্ধার কর্মীরা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গিয়েছে, গতকাল ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রাজ্য সান্তা ক্যাটারিনায় প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে, এতে বিপদে পড়েছেন বহু মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কর্দমাক্ত পানি নিচে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, কিছু কিছু বাড়ির ছাদ পর্যন্ত পানি পৌঁছে গেছে। এগুলোর উপর দিয়ে উদ্ধারকারী হেলিকপ্টার উঠতে দেখা গেছে ভিডিওতে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা কবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত 880 জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সান্তা ক্যাটারিনার কর্মকর্তারা স্থানীয়দের সড়ক পথ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন। বেশ কয়েকটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। CNN জানিয়েছে, গত বুধবার ব্রাজিলের দক্ষিণে পারানা রাজ্যে ভূমিধসে অন্তত 2 নিহত হয়েছেন। এদিন ভারী বৃষ্টিপাতের পরে ব্রাজিলের BR-376 মহাসড়কের ওপর ভূমিধসের ঘটনা ঘটে, এতে চাপা পড়ে 6টি ট্রেলার এবং অন্তত 15টি গাড়ি।
দমকল বিভাগের এক প্রতিনিধি জানান, তাদের ধারণা ভূমিদশের পর 30 থেকে 50 জন নিখোঁজ রয়েছেন। ব্রাজিলে বছরের এই সময় বন্যা অনেকটাই নিয়মিত ঘটনা। এতে গত কয়েক দশকে বেশ কয়েকবার ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে দেশটি। গত ফেব্রুয়ারিতে রিও ডি জেনিওর কাছে ঐতিহাসিক ব্রাজিলিয়ান পাহাড়ি শহর পেট্রোপলিসে ভারী বৃষ্টির পর ভূমিদশে অন্তত 94 জন প্রাণ হারান।